হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস টু ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিশন এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস আজকের এই টেস্টটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দাও এবং তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে ওকে তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই টেস্টটি তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি তো ফ্রেন্ডস প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম দেব তার মধ্যে সঠিক অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাবে তো মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার অপশান বিজ দ্য রাইট ওকে এবং তার সাথে মনে রাখবে মানব দেহের সবচেয়ে ছোট্ট অস্থির নাম হচ্ছে স্টেপিসক্স প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন জালিয়া ওয়ালাবাগ কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অমৃতসর অপশান বিজ দ্য রাইট অ্যান্সার জালিয়া ওয়ালাবাগ অমৃতসরে অবস্থিত এবং তার সাথে মনে রাখবে জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো সালের তেরোই এপ্রিল উনিশশো সালের তেরোই এপ্রিল জালিয়া ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল এবং এটি কোথায় অবস্থিত অমৃতসর পাঞ্জাবের অমৃতসরে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মুম্বাইতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় তো এখানে বলেছে হাইড্রোজেনের আইসোডোপ নয় কোনটি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইরিডিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ নয় ওকে এবং বাকি যেগুলি আছে প্রোটিয়াম ডয়টেরিয়াম এবং টিট্রিয়াম এই তিনটি হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ ওকে তো হাইড্রোজেনের তিনটি আইসোটোপ প্রোটিয়াম ডয়টেরিয়াম এবং টয়টেরিয়াম তো এই পয়েন্টগুলো তার সাথে সাথে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন বুলন দরজা কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে বুলন দরজা কোথায় অবস্থিত তো ফ্রেন্ড শ্রী প্রশ্নের শোরিগ্যান স্যার হয়ে যাবে অপশন সি ফতেহপুর সিকরিতে অবস্থিত বুলন দরজা অপশন বিজ দ্য রাইটেন্সার এবং এই বুলন দরজা কে নির্মাণ করেছিল আকবর নির্মাণ করেছিল ওকে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন মিনি তাজমহল কাকে বলে তো ফ্রেন্ডস এখানে চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিবিকা মকবরাকে বলা হয় মিনি তাজমহল তো বি বিজ দ্য রাইট অ্যান্সার এবং এটি নির্মাণ করেছিল ঔরঙ্গজেব ষোলোশো উনআশি সালে এবং বিবিকা মকবরা মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত সাত নম্বর প্রশ্ন দেখো কাবুলে কার মকবরা রয়েছে তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বাবরের মকবরা রয়েছে কাবুলে ওকে তো বাবরের মৃত্যু হয়েছিল পনেরোশো তিরিশ সালে আগ্রাতে এবং পরে তাকে আফগানিস্তানের কাবুলে নিয়ে গিয়ে সমাধিস্ত করা হয়েছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বাবর নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম রাষ্ট্রীয় উদ্যান নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম রাষ্ট্রীয় উদ্যান নিম্নলিখিত কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জিম করবেট জাতীয় উদ্যান এটি হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান ওকে এবং এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত জিম পার্ক নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার শাসনকালে প্রতিষ্ঠা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার শাসনকালে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান এ আকবরের শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমাদের পরীক্ষাতে যদি দিয়ে দেয় আকবরের শাসনকাল তো পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলশো পাঁচ পর্যন্ত হচ্ছে আকবরের শাসনকাল ওকে মোস্ট ইম্পর্ট্যান্ট পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলশো পাঁচ এবং তার সাথে তোমরা মনে রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয় তো একত্রিশে ডিসেম্বর ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় ওকে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার শাসনকালে প্রতিষ্ঠা হয় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবরের শাসনকালে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ঝাড়খণ্ডে সিমলা কাকে বলে তো ফ্রেন্ডস এখানে সটি ক্যান্সার হয়ে যাবে অপশন সি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিকে বলা হয় ঝাড়খণ্ডে সিমলা দ্য রাইট প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর গণপতি ও শিবাজী উৎসব চালু করেন কে গণপতি ও শিবাজি উৎসব চালু করেন কে ফটাফট কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বালগঙ্গাধর তিলক গণপতি ও শিবাজি উৎসব চালু করেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষকে দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষকে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যামুন্ড সেন ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আমন্ড সেন ঠিক আছে তার সাথে তোমরা মনে রাখবে উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ হচ্ছে রবার্ট পিয়েরি রোবার্ট পিয়েরিকে উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে এবং এখানে যেটা দেখো অপশন দেওয়া আছে ইউরি গ্যাগারি না তিনি কে ছিলেন তিনি প্রথম মহাকাশচারী ছিলেন ইউরি গ্যাগারি ওকে এবং এখানে দেখো ভ্যালেন্তিনা তেরেস্কোভা তিনি কে ছিলেন না তিনি ছিলেন প্রথম মহিলা মহাকাশচারী ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো জেনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত একুশে মার্চ কোন দিন নিম্নলিখিত একুশে মার্চ কোন দিন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহাবিশুভ বলা হয় একুশে মার্চকে তো একুশে মার্চকে কী বলা হয় মহাবিশুভ এবং জলবিশুভ কোন দিনটিকে বলা হয় জল বিষুভ বলা হয় তেইশে সেপ্টেম্বরকে বলা হয় জলবিশুভ ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো জেনে রাখ নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন মাদ্রাস হাইকোর্টের প্রধান বিচারপতি কে আছে মাদ্রাস হাইকোর্টের প্রধান বিচারপতি আছে অমরেশ্বর প্রতাপ শাহী আছে মাদ্রাস হাইকোর্টের প্রধান বিচারপতি ওকে এবং মাদ্রাস হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয় না মাদ্রাস হাইকোর্ট প্রতিষ্ঠা হয় পনেরোই আগস্ট আঠারোশো বাষট্টি সালে এবং এটিও খুব পুরনো হাইকোর্ট নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশান সি মহেন্দ্রগুড়ি হচ্ছে পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গ অপশন সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে তার সাথে তোমরা মনে রাখবে আনায় মুদি আনাই মুদি হচ্ছে আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট দেখো কলসুবাই কলসুবাই হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই ধূপগড় কি ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় ওকে তো ফ্রেন্ডস তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো জেনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ও পি টিকা কোন রোগের প্রতিরোধ করে ওপিভি টিকা কোন রোগ প্রতিরোধ করে তো ফ্রেন্ডস ওপিভির পি ভির হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে তার ফুলফর্ম এবং এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে পোলিও ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার টিকা কোন রোগ প্রতিরোধ করে পোলিও রোগ প্রতিরোধ করে ওকে এর ফুলফর্ম শুনেই বোঝা যাচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন যার ফুলফর্ম তাহলে এটা পোলিও অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন বাংলার আকবর নামে কে পরিচিত বাংলার নামে কে পরিচিত হয়ে যাবে হোসেন সাহ বাংলার আকবর নামে পরিচিত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হোসেন সাহ নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর প্রশ্ন ভারতের সিংহ দেখতে পাওয়া যায় তো ভারতের সিংহ দেখতে পাওয়া যায় কোন রাজ্যে ফটাফট কমেন্ট করে জানাও সঠিক অ্যান্সার কি হবে ভারতের সিংহ দেখতে পাওয়া যায় যে অভয়ারণ্যে সেটা হচ্ছে গীর অভয়ারণ্য অপশন বি ইজ দ্যান্সার এবং এটি কোথায় অবস্থিত গির অভয়ারণ্য নেক্সট প্রশ্ন দেখা উনিশ নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশের একটি শৈল শহর হল ফটাফট কমেন্ট করে জানাও মধ্যপ্রদেশের একটি শৈল শহর হল তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পাঁচমারি পাঁচমারই হচ্ছে মধ্যপ্রদেশের শৈল শহর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন ভারতে হীরা পাওয়া যায় তো ফটাফট কমেন্ট করে জানাও ভারতের হীরা পাওয়া যায় কোথায় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি তো যারা যারা অপশান বি করেছে পান্নায় পাওয়া যায় হীরা এবং পান্না কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত পান্না তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও এবং তোমরা কুড়ির মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে একবার ফটাফট শেয়ার করে দাও ওকে তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দেমাত